حسبي ربي زل الله ما في قلبي أها نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله لا إله الله 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 محمد رسول الله রাতে পার হবে তো খুশি রাতের পূবল আল্লাহ 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 রাতের পার হবে তো আল্লাহ আল্লাহ তিরিশ হাজার বছর লাগবে এই ফুল সিরাত পারি দিতে হেই তিরিশ হাজার বছর লাগবে এই ফুল সিরাত পারি দিতে সেই দিন তোমার কে তরাব সেই দিন তোমার কে তরাব মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো কলসি রাতের পূবল আল্লাহ আল্লাহ একসাথে জবান খুলে কে রাতে পার হবে তো কলসি রাতের পূবল আল্লাহ 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 হতে ধার হবে এই চুল হতে চিকি কোন হবে সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো কলসি রাতের পূবল আল্লাহ 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 যেই দিন কাজি হবে এই জর্রা জর্রা হিগি সব নিবে এই আল্লাহ যেই দিন কাজি হবে এই জর্রা জর্রা হিগি সব নিবে সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো কলসি রাতের পূবল আল্লাহ 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 যেই দিন কাখর হবে এ নফসি নফসি সবে বলবে সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো কলসি রাতের পূবল আল্লাহ 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 আল্লাহ
رسول الله صلى الله عليه وسلم بهير بريتي جباهي بريهد دوري منشتان পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ফাতিহা মাহফিল ভোর বাজার আসকাচারি প্রাঙ্গণে আজকের সম্মানিত সভাপতি আহলে সুন্নাতুল জামাত ভৈরব ও ফাতেন্ত জামিয়া কমিটির সম্মানিত সভাপতি আমাদের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল হাস মুজিবুর রহমান সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের যিনি বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া বীর মুক্তিযোদ্ধা সভাপতি ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ভৈরব উপজেলা পরিষদ জনাব জাহাঙ্গীর আলম সেন্টু সাহেব সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা আওয়ামী লীগ আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব সভাপতি ভৈরব চেম্বার অফ কমার্স জনাব মোল্লা শাকাত হোসেন সাহেব জনাব এস এম বাকিবিল্লা সাহেব জনাব আতিক আহমদ সৌরভ সাহেব সহ সকল মুরব্বানি কিরাম আজকে আমার আগে যিনি অত্যন্ত চমৎকার তকরির করেছেন প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা মুফতি মনির ইসলাম চৌধুরী মোরাদ সাহেব মাদ্রাসাতুল আলী হোসেন হবিগঞ্জ আমার পরে যিনি আসবেন লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন সুন্নিয়তের বীর সৈনিক হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব বিবাড়িয়া বিশেষ বক্তা আল্লাহ সাল্লাম হারুন রশিদ রিজভী আল কাদরী মৌলানা আতর রহমান মুজাহিদি সাহেব খন্দকার শাহ মোহাম্মদ দিন ইসলাম সাহেব সকল উলামায়ে আহলে সুন্নাত বুজুর্গানে দিন কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানশীল সম্মানিত মহামানেরা মাহফিল পরিচালনায় জনাব আলহাজ মাওলানা হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব সহ সকল উলামায়ে কিরাম সকলকে আন্তরিক অভিনন্দন শুকুর এবং সুজুদ এই ভৈরবের অনেক মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ এবং শুকুর এবং সুজুদ সেই আল্লাহর দরবারে ইলাহিতে যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী আলিহিম সালাম করে উম্মত বানান নাই সমস্ত নবীদের যিনি ইমাম আল্লাহ তার উম্মত বানাইছে আপনারা কি অল্প খুশি না বেশি খুশি হাজার বছর যদি সেজদায় পড়ে থাকতেন তারপরও এ নবীর উম্মত হওয়ার সুযোগ ছিল না যদি আল্লাহ দয়া না করতেন রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মা বানিয়েছেন প্লিজ অ্যাটেনশন এমন একজন নবীর উম্মত যিনি হাশরের ময়দানের সাহিব হাশর কি আদম সুফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে জন্ম নেবে সব সেই মাঠে আল্লাহ দাঁড়া করা আদম সফিউল্লাহ সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি বানিয়েছিলেন সেই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিন তৈরি হবে সব জিনদেরকে আল্লাহ হাশরের মাঠে দাঁড় করাবেন তারও কোটি কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা জাতি সৃষ্টি করেছে এই জাতিকে আল্লাহ আল্লাহর সামনে হাশরের মাঠে একত্রিত করাবেন তো এক একজন ফেরেশতা কত বড় একজন ফেরেশতার নাম জিব্রাইল এবং আজরাইল কত বড় সমগ্র সৃষ্টির পানি যদি আজরাইলের মাথার উপর আপনি ছেড়ে দেন ওই পানিগুলি পায়ের হাঁটু পড়ার আগেই সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত পানি আসবে না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আজরাইল এত বিরাট এত বিশাল আকৃতি তার ভৈরবের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোনের আগো
কথাগুলি ভালো করে শুনে যাবেন আপনি যে জমিনের উপরে আছেন এটা একটা পৃথিবী সাতটা মহাসাগর আছে আরো আনুষঙ্গিক সাগর নগর আছে নদী নালা আছে এই জমিনের নিচে আরো একটা জমিন আল্লাহ বানাইলেন সেই জমিনের ভিতরে সাগর মহাসাগর আছে সেই জমিনের নিচে আল্লাহ আরো জমিন বানাইলেন ওই জমিনের নিচে আরো জমিন আছে এইরকম সাতটা জমিনে সাগর আর মহাসাগর আছে সব পানি যদি আজরাইল এবং জিব্রাইলের আলাইহিস সালামের মাথার উপরে পানিগুলি যদি ছেড়ে দেন ওই পানিগুলি পায়ের গোড়ালি আসার আগে পানি শেষ হবে কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত পানি আসবে না একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তাহলে পৃথিবী কত বড় জিব্রাইল কত বড় আর আজরাইল কত বড় আর হাশরের মাঠ কত বড় হবে হাশরের মাঠ কত বড় হবে জিব্রাইলের 600 পাখা আছে একটা পাখা দিয়ে মাত্র একটা বাড়ি মারলে পৃথিবী থেকে আসমানে যাইতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে সুবহানাল্লাহ কি বাড়ি যায় না হয় না আরো জোরে বলেন বলেন এই ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ এতে কোনো সন্দেহ আল্লাহু আলা কুল্লি শাইইন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের খোদা তোমার মেঘে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘে তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র সজন খোদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহের মেহরবানি কার শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি পথ না ভুলি পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি তোমার মেঘের বাণী কষ্ট হয় চলবে একসাথে বলেন তো আল্লাহু আকবার সব ক্ষমতার মালিককে সন্দেহ এ বৈরবের মুসলমান জিব্রাইল এত বিরাট একটা পাখা দি একটা বাড়ি মালিক আসমান জগতে যাইতে মাত্র এক সময় এক সেকেন্ড সময়ের দরকার খুব মনোযোগ দিয়েন জিব্রাইলের আসমানে যাইতে এক সেকেন্ড সময় লাগে একটা বাড়িতে বাকি 599টা পাখা ব্যবহার করা লাগে না ও নবীর উম্মত কিন্তু আল্লাহ আমার নবীকে কি পরিমাণে পাওয়ার দিয়েছিলেন কি পরিমাণে শক্তি মর্যাদা দিয়েছিলেন আল্লাহর নবী সহিহুল বুখারীর কিতাবুস সালাত বাবুস সালাতুল কুসুবের মধ্যে আসছে
আবার নবীজি রাসূল কারীম ফরমান নবীজি নামাজ পড়তেছিলেন সালাতুল কুসুবের নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী যায় নামাজের বিছানায় দাঁড়িয়ে আসমানে হাত বাড়াই দিলেন সাহাবীরা বলেন ইয়া নবী আল্লাহ আসমানে কেন হাত বাড়াইলেন আল্লাহর নবী বলেন জান্নাত দেখলাম জান্নাতের আঙ্গুর ফল দেখলাম লবণীয় আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতে হাত বাড়াই দিয়েছিলাম হায়দার চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ নবী মদিনায় হাত বাড়াইছেন জান্নাতে যেই নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতে হাত বাড়াইতে পারে আঙ্গুর আনার জন্য হাত বাড়াইতে পারে সেই নবী মদিনার থেকে ভৈরবের ফাতিহা মাহফিলে তার জোর হাত বাড়াইতে পারে কি পারে না হাত উঁচা করে বলে পারে কি পারে না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান ঠিক কি না কিন্তু মসজিদে জুতা চুরি করি অনেকদিন আগের কথা মাহফিলে ৫০০ টাকা দিয়া পাইতাম ৩০০ টাকাও দিত অনেক আগে ইএফসির ৫টা ৮-১০টা মাহফিলের টাকা দিয়ে জোগাড় করে ১৬০০ টাকা দিয়ে জুতা কিনছিলাম আমি বুঝতেছিনি তো অনেক কষ্টের টাকা আমার অনেক গুলি মাহফিল করে জোগাড় ১৬০০ টাকা দিয়ে জুতা কিনছি ১৬০০ টাকা জুতা তৎকালীন জমানায় একবারে খারাপ না তো ফাই দিয়ে চিন্তা করলাম মসে মসে মাহফিলে আইছি ওয়াজ নসিহত কইরা কান্দে কেটে দোয়া করলাম স্টেজ থেকে নাইমে দিহি আমার জুতাই নাই এই যে মাইকটা ধরে কইলাম তোকে আল্লাহর দোয়াই লাগে আমার জুতা জুতা দিয়ে যা ও আরজি বলে দেই নি পরে এক মুসল্লি কয় হুজুর আমার এক প্লাস্টিকের জুতা আছে ওইটা লয়ে যান পরে এরপরে তো আমি আর দামি জুতা কিনি না যা করে খুদাই এই পশাটাই কিনবো লয়ে গেলি এটি লয়ে যাকে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৯৯ বার আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে কথা বলছে মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক ৮০ বছর নবীর ভালোবাসা মদিনার হাউদের মধ্যে জুতা পরেন নাই পায়খানা করেন নাই পেশাব করেন নাই এমনকি ভৈরববাসী মুখের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই ৮০ বছর একবার জোরে বলা যাবে কি মারহাবা আমরা মিলাদুন নবীর মাহফিলে জুলুসে গেলে অনেকেই দাঁড়ায় দাঁড়ায় হাসি কি কথা বলে হাসে না মান কিছু বি করে হাসে তোমার হাসি ডিম পারলেন আস্তে বলেন কেন জোরে বলে ওর হাসে ডিম ইমাম মালিক ৮০ বছর মদিনার মধ্যে জুতা পরেন নাই জিজ্ঞেস করা হলো ইমাম মালিক ৮০ বছর ধরে মদিনার মধ্যে কেন জুতা পরেন না কোন দলিলে জুতা পরেন নাই ইমাম মালিক রহিমাহুল্লাহ একটা দলিল দিতেন যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রইছে আমি ইমাম মালিক
ওই মাটির মধ্যে জুতা কেমনে পাই দিব বলো ওই মাটির মধ্যে থুতু নিক্ষেপ করব কেমনে বলো ওই মাটির মধ্যে আমি পায়খানা পেশাব করব কেমনে বলো আল্লাহর নবী খুশি হইয়া ইমাম মালিকের সাথে 100 বার স্বপ্নে কথা বলে গেছে যেখানে আমাদের জীবনে একবারও নসিব হয় না সেখানে ইমাম মালিক 100 বার আল্লাহর নবীর সঙ্গে কথা বলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মাসালার জন্য তিনি 3 বছর বেতের আঘাত খেয়েছেন 4 বছর তিনি জেল খেটেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম 6 লক্ষ হাদিস শরীফ যার কণ্ঠস্থ ছিল 6 লক্ষ হাদিস তার সিনার ভিতরে আল্লাহ জমা করেছিলেন মাসালা কি ইমানের মাসালা তৎকালীন খলিফা বলল ইমাম আহমদ আপনি বলেন কুরআন সৃষ্টি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না যেটা আল্লাহ বলে নাই রাসূল বলে নাই সেই কথা আমি বলতে পারবো না কুরআন সৃষ্টি হতে পারে না কুরআন স্রষ্টার কালাম আল্লাহর কালাম আল্লাহ স্রষ্টা তার কালাম সৃষ্টি হতে পারে না আল্লাহ স্রষ্টা আর কুরআন হলো আল্লাহর কালাম কালাম কখনো সৃষ্টি হতে পারে না একবার জোরে বলা যাবে কি মারহাবা খলিফা তাকে ধরে নিয়ে গেল 4 বছর পর্যন্ত চাবুক দিয়ে পিটাইলো প্রত্যেকদিন 10টে করে চাবুকের পিটুনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেয়া হতো ও ভৈরবের মুসলমান পিঠের চামড়া আর গোশতগুলি পচে গেল ঘা হয়ে গেল গন্ধ হয়ে গেল ওই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নামাজ আদায় করতেন রাত্রিবেলা আপনি আদায় করে নেন সকালবেলা আপনাকে ফাঁসি দেওয়া হবে সকালবেলা আপনার ফাঁসি হবে রাত্রিবেলা যাহা মন চায় আপনি আদায় করে নেন ইমাম আহমদ ইবনে হাম্বল স্থির থাকলেন তাড়াহুড়া করলেন না খুব ধীর স্থির ভাবে তিনি এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল 2 রাকাত তিনি নফল নামাজ আদায় করলেন 2 রাকাত নফল নামাজ পরে রাব্বে কারিমের দরবারে হাত বাড়াইছে একসাথে বলবেন মারহাবা কোন জায়গায় হাত বাড়াইছে আল্লাহর দরবারে আমরার দেশে একদল আছে মুনাজাতই মানে না এ কথা কর না কে আসে না নি না 6 লক্ষ হাদিসের হাফিজ এ দুনিয়া বুঝলো না দিন বুঝলো না আর আমরা দেড় ব্যাটারি বুঝে গেছে উরে খাটা আস কুতাকার ও আজাজিলের খালা তো ভাই ওরে দেখলে শয়তানে হাসে আর কয় দোস্ত তুই যতদিন আসিস আমার আর দুনিয়াত কোনো কাজ নাই তুই কাজ চালাই দে মনোযোগ দে আল্লাহ কোরআনের একটা ফয়সালা يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة هي إيمان دار তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে তুমি সাহায্য নিবা প্রথম নাম্বার সালাতের মাধ্যমে সাহায্য নিবা নামাজ এরপরে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য নিবা পৃথিবীর মধ্যে যত নবী আসছে কঠিন বিপদের সময়ে নামাজ পড়িয়া দোয়া করত পৃথিবীর মধ্যে যত ওলি আসছে নামাজের পরে দোয়া করছে একসাথে বলবেন মারহাবা সাহাবীরা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহি কোন সময়ের দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী বলেন জাউফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় অদবুরুস সালাতিল মাকতুবা
ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায় শেষ রাতের দোয়া এই তাহাজ্জুদের সময়ের দোয়া এখন শেষ রাত তাহাজ্জুদের সময় জীবনের কত রাত ফাঁকি দিয়ে চলে গেল জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও যাদামুরি কামিনীর ওই কোলেতে কামিনী মানে রাত্র কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া বৈরব্বাসী জীবন ফাঁকি দিয়ে চলে যায় আজকে আমাদের মাঝে হাজি সাহেব উপস্থিত আছেন সভাপতি সাহেব আছেন বয়স হয়ে গেছে ওনার আগে ফাতেহা মাহফিল যারা করত কত মানুষ আজ কবর দেশে চলে গেছে আহা আর কোনদিন তারা এই ফাতেহায় ফিরে আসবে না আগামী দিন এই কমিটির কে কবরে চলে যাবে কেউ তো জানি না কোনদিন আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নাই কিন্তু এই ফাতেহা মাহফিল ধরে রাখা লাগবে কেন ফাতেহা মাহফিল যতদিন হবে দোয়া ততদিন চলবে মাহফিল বন্ধ হলে দোয়া বন্ধ হয়ে যাবে কথা কর ঠিক কি না আল্লাহ নবী বললেন জাউফুল লাইলি লাখির শেষ রাতের দোয়াগুলি কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় অদবুর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় আজকে যারা ফরজের পরে দোয়া মানে না ওরাই হলো অরিজিনাল বেদাত ওরা হলো বেদাতি বলবেন হুজুর ওদেরকে বেদাতি বললেন কেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় এটা কি আমার ফয়সালা না নবীর ফয়সালা আল্লাহর হাবিবের ফয়সালা তার অর্থ হচ্ছে ফরজের পরে দোয়া কবুল হয় এটা রসুল করিমের সিদ্ধান্ত আল্লাহর চূড়ান্ত ফয়সালা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় আল্লাহর ফয়সালা এই ফয়সালাকে তারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিতে চায় ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাব মিথ্যাবাদী কথা কর ঠিক দোয়া কি চলবে আবার আসতে হবে দোয়া কি চলবে হ্যাঁ ঠিক আছে বলে হুজুর দোয়া না করলে কি ক্ষতি এবার বুঝাই দি দোয়া না করলে কি ক্ষতি হয় এটা বুঝাই আজাজিলে তো সিনেন আজাজিলের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কি হয় নাই তবে ও প্রত্যেক দিন কিন্তু আপনার শরীরে বিচরণ করে রক্তের শিরা শয়তানের কি যাওয়ার জাগার অভাব পড়ছে ও রক্তের শিরা দিয়ে ঢুকে কাল মেরে গেলে বসে বসে ধোকা দেয় ফাতেহা মাহফিলে যাইস নিয়ে জুলুসে যাইস নিয়ে মাহফিলে বসিস নিয়ে নামাজে যাইস নিয়ে রোজা করিস নিয়ে হালাল খাস নিয়ে ও খালি ধোকা দিতে থাকে কি কথা কর ঠিক কি না
তো 9 লক্ষ বছর ধরে শয়তানে আল্লাহর সেজদা দিয়েছে খুব ইবাদত করছে তো আল্লাহ যখন তারাই দিয়েছে তখন আল্লাহর বলে আল্লাহ আমি কি কিছু পাই না বলে কি চাস বলে 9 লক্ষ বছর ধরে তোমার শুকরগুজার ইবাদত বندگی করলাম তো কিছু দাও তো বলে কি চাস বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা বলে হাত দিলা আর কি চাস বলে আমাকে तमाम পৃথিবী ঘুরে আসবে 1 সেকেন্ডে শক্তি দিবা কথা তাও দিলা আর কি চাস বলে আল্লাহ আরেকটা শক্তি দাও বলে কি শক্তি কো তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের এখানে বসে বসে আমি ধোঁকা দেব এই শক্তি দাও বলে হ্যাঁ তাও দিলাম আর কি চাস বলে আর কিছু লাগবে তো কি করবি বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতিছি আমি আজাজী তোর একটা বান্দা বেহেশতে ঢুকতে দেব না ওই কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে 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 সব জাহান্নামী বানাই দেব আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ রাগ করে ধমক দিয়ে বললেন এ যাজিদ আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি তুই শুনে রাখ আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে 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 গুনাহ করাবি আর আমি আল্লাহর দরবারে আমার বান্দা ক্ষমা চাইবে চাইতে দেরি করবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে আল্লাহ আল্লাহর একটা ফয়সালার কারণে হৃদয় উৎফুল্ল হয়েছে যে আমি অপরাধ করেছি রব্বে করিম আযাদের সাথে আল্লাহর চ্যালেঞ্জ এ আযাদী তুই আমার বান্দাকে গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে চাইতে দেরি হবে চাইতে দেরি হবে চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব সুবহানাল্লাহ দোয়া বন্ধ করতে চাই কারা ওরা হলো আযাযিলের ভাই ঠিক কার ভাই আযাযিলের ভাই ওরা জানে দোয়া বন্ধ করে দিলে শয়তানের চিন্তা যে দোয়া বন্ধ যদি একবার হয়ে যায় তো আর আল্লাহর কাছে মাফ সব যাবে না আচ্ছা কোন তো মনে মনে কলা খেলি কলা খাওয়া হয় হ্যাঁ হবে আচ্ছা আপনি আমার সাথে বিয়াদবি করছেন মনোযোগ দেন আমার সামনে সাথে আপনি বিয়াদবি করছেন বিয়াদবি কইরা কোন আপনি আমার সামনে বসে বসে মনে মনে মাপ চাইতেছেন খুব মাপ চাইতেছেন ভুল হইছে না মাপ সব করে দিয়ে দিয়ে ভুল হই গেছে না মাপ সব করে দিয়ে না আপনি আমার কাছে আইলেন হুজুর ভুল হয়ে গেছে গা মাফ সব করে দিই দেনকে মাফ করে দেন আচ্ছা আমার অন্তর থেকে মাফ আসবে আপনি যদি আমার হাতটা ধরে বলেন হুজুর ভুল হয়ে গেছে গা মাফ করে দিই অপরাধ হয়ে গেছে তখন আমার অন্তরে দয়া আসবে রব্বে করিম তো রব দুহাত তুলে যখন বিনয়ে বসে বলবেন রে আর রব রব্বানা জলাম আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন আল্লাহ গুনাহ করে ফেলছি মাফ করে দেন আল্লাহ অন্যায় করে ফেলছি মাফ করে দেন আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন এই কাজগুলিকে যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে ওরা হলো সমাজের নিকৃষ্ট দল আল্লাহ ওদের থেকে আমাদের মুসলমানকে হেফাজত করুন জোরে বলেন আমিন হে ভাইরামের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাক আযাযিলের সাথে আল্লাহর চ্যালেঞ্জ এই জন্য আপনি যদি ক্ষমা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে শেষ রাত্রি বলে আল্লাহ ক্ষমা করে দেয় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে খুব স্থির ভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে ও রব মালিক আমি আহমদ ইবনে হাম্বল
সারা জীবন আপনার নবীর হাদিসের খেদমত করে গেছি আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আমি আপনার গোলাম চারটে বছর ধরে এই বাচ্চা আমাকে পিটাইয়া পিটাইয়া আমার গোশতগুলি পচায় ফেলে দিয়েছে আমি একটা অভিযোগ আপনার কাছে করি নাই আল্লাহ আজকে শুনলাম ওরা আমাকে সকালবেলা ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে চায় আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আমারে হেদায়েত দিয়ে দাও আর কোরআন যদি তোমার কালাম হয় তাহলে আজকে বাচ্চাকে তুমি দুনিয়া থেকে বিদায় করিয়ে নাও আল্লাহু আকবার আল্লাহর ওলিতে দোয়া কারেন্টের মতো কবুল হয় সহিহুল বুখারীর কিতাবুর রাকাকের ভিতরে নবীজি বলেন من আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার আমার ওলির সাথে যদি তুমি দুশমনি করো তাহলে আমি আল্লাহ তোমাকে কি শাস্তি দেব আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আমার ওলির সাথে যদি তুমি দুশমনি করো আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাড়াইয়া দোয়া করতে দেরি হলো রব্বে করিমের দরবারে কবুল হতে দেরি হয় নাই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল সারা রাত ঘুমান নাই সারা রাত নামাজে নামাজে কাটাই দিলেন ফজরের নামাজ পরে তাসবিহ তাহলিলে বসে আছেন স্থির কোন চিন্তা করতেছিলেন না সকালবেলা জেলার এসে বলতেছে হুজুর আপনার জন্য একটা সুসংবাদ আজকে রাত্রিবেলা খলিফা মৃত্যুবরণ করেছে নতুন খলিফা আসছে এই খলিফা ঘোষণা দিয়েছে আপনাকে তাড়াতাড়ি জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একবার জোরে বলা যাবে কে মারহাবা ইজ্জতের মালিক কে আল্লাহ 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 আল্লাহর পেয়ারা মাহমুদের সঙ্গে দুশ্মনী করলে তার কপাল পুড়ে যায় নসিব পুড়ে যায় দুনিয়া থেকে সে ইতরের কাছে অপমান হয় আল্লাহ তার ওলিদের ইজ্জতকে আল্লাহ নিজে হেফাজত করেন একটা ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন বনি ইসরায়েলের একজন যুবক সারাদিন চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো একটা সেকেন্ডের জন্য সে ইবাদত বন্ধ করত না গোসল পায়খানা পেশাব উজু করা ব্যতীত সবসময় ইবাদতে কাটাইতো ওই এলাকার কিছু বকেট লোক দুষ্ট চরিত্রের কিছু লোক তারা সিদ্ধান্ত নিল এই যুবককে কালকে আমরা পরীক্ষা করব বলে কি পরীক্ষা একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো পতিতা নারীকে টাকা দিল টাকা দিয়ে বলল হ্যাঁ পতিতা নারী তোমাকে টাকা দিলাম কিন্তু শর্ত হলো এই যুবককে যে কোনো মূল্যে এই যুবকের সঙ্গে তার খানকার ভিতরে তুমি জেনা করবা অ্যাটেনশন এখন আমাদের দেশে তুই জেনাটা না এগুলো কিছু গুনাহই করে না এগুলো কিচ্ছু মনে করে নারীরা এখন হয়ে গেছে আলটা সিস্টেম ও ঢাকাতে মাঝে মধ্যে দেখা যায় কোনটা বেডি না ইজ গিয়া সিনা যায় এই ঠিক আসতে বলেন কে জোরে বলেন মহিলা না হিজলে সিনা যায় না প্যান্ট পরছে ও শার্ট গায়ে দিছে কি করে না করে কোন তাল খুঁজে পাওয়া যায় না রাত্রি গভীরে আমরা ঢাকায় ঢুকি মাহফিল শেষ করে তিনটে বাজে চারটে বাজে তুই যে মাওয়া ঘাটে ইলিশ হোটেলে যা ইলিশ খাওয়ার লাগে তো ফিশনে ওই আপনার জন্ডিস একটা উড়াইছে মোটর সাইকেলের সামনে বন্ডিস পিছনে জন্ডিস এই বন্ডিস আর জন্ডিস কার মাইয়া কার বাপ কার ফুলা কার সন্তান সিনি না জানি না আল্লাহ জানে মোটর সাইকেল নিয়ে ওই মা হোটেলের দিকে দুমসে গাড়ি চালায় যাচ্ছে কি যে অবস্থা সি 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 লজ্জা করে নারী জাতি ও তো মার জাত ও বোনের জাত ও আমাদের হৃদয়ের একটা অংশ কি কথা বললেন ঠিক কি না তার চরিত্রটা তো ফুলের মতো থাকার কথা এটা তো ফুল
এডি বুড়া হয়ে গেছে একবারে আপনার ওই বিউটি পার্লারে যে মেকআপ শেকআপ কইরা একবারে মায়ের চাইতে মায়ের বাউ বাবা কি যে বাউ রে বাপ রে একবারে মেকআপ করে সব কালা খালি মুখটা ধোলা পাউডার লাগাইয়া হাজি সাহেব আর কি বলবো দুঃখের কথা কেমন দেখা যায় এ মনে করে যে আমার বিশ্ব সুন্দরী দেখাচ্ছি এ মনে করে যে আমার বিশ্ব সুন্দরী দেখাচ্ছি শয়তানে হাসে আর কয় মুরি আমার নানি এটা শয়তানের নানি ও সমাজ নষ্ট করে দিয়েছে আমার দেশে ছেলে মেয়ে চোখ নষ্ট করে ফেলছে কথা খারাপ কইছিলে খালি পোলাপানের দোষ আমি তো দেখি পোলাপানের কোনো দোষ নাই হ্যাঁ ওরা ভালো তো পোলাপানের কোনো দোষ নাই কলা যদি সোনা থাকে তো মাসি তো মন মন করবো পোলাপানের দোষ নেই কে একটা মাসালা দিয়ে যায় আজকে একের পক্ষে দলিল দিয়ে যায় দিবো দিবো বিরাট দলিল আম্মা জান হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ তো উনি বানাইছেন আমরা আব্বা জান রে আল্লাহ বানাইছে দেখেন আব্বা জান রে বানাইছে বানাইয়া বেহেশতের ভিতরে রাখছে সারা জান্নাত ভরে ঘুরে কিন্তু আব্বার ভালা লাগে না এই জন্য ফুলা পানের বিয়ের বয়স হইলে মুরব্বীদের কাজ হলো ওর আগে বিয়ে দেওয়া দেখছেন মিছিল মেরে দিছে একবারে ঠিক উনি এত খুশি বিয়ে দিলে খুশি আরে গাড়ির উপর ভূত একটা আইলে যে কি জ্বালার জ্বালা আব্বা জান জান্নাতের ভিতরে বালা লাগে না আমাদের বাবা জানেন একা একা খুব বালা লাগতেছে না সারা জান্নাত ঘুরে ঘুরে কিন্তু বালা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানে আদম সুবিল্লাহ ঘুমাইছে বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড় এই জন্য নারীরা একটু না কোয়া যাবে না কইলে ভোট দিব না আমাদের বিপদ আছে নারীরা কিঞ্চিত হ্যাঁ কোয়া যাবে না কইলে বিপদ বললে বিপদ আঙ্গুল দিয়ে দেখতেছে নাকি ওইটা এইটা মাই ডিয়ার বলেছি এই কিলচি পাকা হাত দিয়ে আল্লাহ আম্মা জানরে বানাইছে একবার জোরে হবে কি মারহাবা এই জন্য আল্লাহ রাসূল বলছে আমার উম্মত বউয়ের সাথে ঝগড়া করবে না বিবির সাথে ঝগড়া করবে না মারামারি গুসাগুসি করবে না কি করবা তরে কিঞ্চিৎ বাঁকা হাড় দিয়ে আল্লাহ বানাইছে এর বাঁকা হাড় দিয়ে যেহেতু বানানো হয়েছে তাহলে আস্তে আস্তে তেল মালিশ করবা তেল মালিশ বুঝছেন নি আর দুনিয়া তো আসার দুর্বিনাল ফার্ম একটু ফার্মে ফার্মে রাখতে গেলে জরিনার মা ও এই মন খারাপ করো না তোমার সারা কি আর আমি বাঁচতে আর হুম আর যদি ভৈরবের বাজার থেকে মাছ কিনেন 2500 টাকা দিয়া যায় কেমন জরিনার মা 1500 টাকা দিয়েছি জরিনার মা খুশি গো বেটা আমার বেটা সেই বেটার বেটা কি কথা কর দেখে কাপড় কিনবেন 3000 টাকা দিয়ে কিন্তু কমেন 6000 টাকা কিন্তু ধরা খাওয়া যাবে না ধরা খাইলে কিন্তু বিপদ আর দুনিয়া তো আসার দুর্বিনাল ফান আল্লাহ রাসূল বলছেন বিবি গরে খুশি করার লেগে এই মিশে কথা কোয়া যায় মারহাবা করলেন না না আর জোরে জীবন বাঁচানোর জন্য ভেজাল মীমাংসা করার জন্য বিবিরে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায় আছে একসাথে জোরে বলেন না মারহাবা যতদূর পারেন বাজ্যে ফার্ম মারি ধরা খেয়ে না কিন্তু ধরা খেলে বিপদ
খালি দুর্নাম করছেন জরিনার মারে এই তোমার রান্না বেশি সুবিধার না ওই আব্দুল করিমের মারটা খেয়েছিলাম এটাই বালা তুই একবার কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তুই কিয়ামত পর্যন্ত কুটা দেব করিমের মারটা খাওয়াতে যাও আমি একদিন খালি বলছিলাম কি ঘোড়া টিম রান্না বান্না করো মাহফিলে তো এটাই বালা খাওয়া আজ পর্যন্ত খালি যদি কইছি আজকে একটু লবণ কমেছে কয় মাহফিলে যা খাও এই বেডিরা বালা করে তোমার লাগে রান্ধে হেতে যে খাও গো আমার তো বালা লাগবই না আমি কি না ভাই মন খারাপ তো রাখতে কারণ এই ফার্ম তো দিয়ে আসা লাগবে আমি তাই দিয়ে আসে দিছি এই ফার্ম না রাখলে তো বিপদ এই নারী জাতিরে আল্লাহ এইভাবে রাখতিও এই ঘুষাঘুষি করা যাবে না মারামারি করা যাবে না মারহাবা বলবে আরো জোরে এবার কি করতে হবে বুঝাই দিচ্ছি হাওয়াকে বানাইলেন আম্মা জানে বানানোর পরে আব্বা জান ঘুমাই রয়েছে ঘুম থেকে উঠে দেখলেন জান্নাতে আমার পাশেই দেখতে আমার মতোই কিন্তু নেগেটিভ আদম আলাইহিস সালাম দেখলেন দেখতে তো আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ এত সুন্দর এটা আবার কেডা ঘন্টা উঁচা করে দেখতে গেছে আল্লাহ ডাক দেখলেন আদম দাঁড়াও অপেক্ষা করো বিয়ে পড়াইতে হবে আদম নবী বলেন আল্লাহ বিয়ে আবার কি জীবনে তো কোনোদিন বিয়ে থা করি নাই আল্লাহ বলেন অপেক্ষা করো জিব্রাইল যাচ্ছে বিয়ে পড়ানো হবে তারপরে তুমি তার কাছে যাইবা একবার জোরে বলা যাবে কি মারহাবা এই আমার দিকে তাকান ওই ওইখান থেকে পুরুষের অভ্যাস আগে বেডি করে খুশি দেয় কেডাও কেডাও বেডাগার অভ্যাস হলো কেডাও বেডি করে আগে খুশি দেয় ওই আপনার গোলাপ ফুল নিয়ে স্কুলের সামনে দিয়ে কলেজের সামনে দিয়ে গুর 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 করে এতিম সন্তানের মতো খালি ঘুরতে থাকে খয়রাতির মতো ঘুরে খয়রাতি খয়রাতি খয়রাতির মতো স্কুল কলেজের সামনে দিয়ে খালি ঘুরতে থাকে ওই অভ্যাস এই জন্য আল্লাহ বলছেন নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ভালো করে ঢেকে দাও একসাথে বলবেন না মারহাবা আপনারা তো ডাকেন না ফ্যান কিনে দেন ফ্যান ফ্যান কিনে দেন জিনসের ফ্যান সুস ফ্যান গেঞ্জি হেতা কিনে দেন বুরকা কিনে দেন নিজের স্ত্রীকে পর্দা করাবেন পর্দা শিখাবেন খাস পর্দা শিখাবেন নিজে হাতে শিখাইতে হয় নিজের মেয়েকে খাস পর্দা নিজে হাতে শিখাইতে হয় নিজের বোনকে খাস পর্দা নিজে হাতে শিখাইতে হয় ঠিক আছে বলেন এদেশে মসজিদে জুতার নিরাপত্তা আছে আছে যদি থাকতো তুলি এত বড় বড় বাক্সকে যেখানে সেজদা দিব জুতা সামনে রেখে সেজদা দিতে হয় ওখানে সামনে থুয়ে সেজদা দি নালে জুতার চিন্তে নামাজ হইব না খারাই গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইমাম সাহেব তো কেরাত করতেছে মুসল্লি জুতা হলো নিচতলায় মুসল্লি আছে তিনতলায় হেতে চিন্তে করে আমার জুতা কি আছে না সরিল হয়ে গেল গা কি কথা কর না কেন এ নামাজ জুতার ভিতরে এ বলবো তাই হ্যাঁ হে জুতার সিংতে এই জন্য মসজিদ কমিটি সিদ্ধান্ত দিয়েছে না রে বাপ তোর নামাজ ঠিক থাক তোর জুতা তুই সামনে তুই এসেছিস দাদা এই জন্য বাক্স তৈরি করে দিচ্ছে সারা পৃথিবীতে কোন মসজিদে এরকম সিস্টেম আছে আমার জানা নাই পাগল দিয়ে আর এক জালার জ্বালা তো খুব মনোযোগ দেন এই মসজিদে জুতার বাক্স এই জুতার বাক্স সামনে দিয়ে সেজদা দিও তার অর্থ হচ্ছে এখনো যেই দেশে মসজিদে জুতা চুরি হয় সেই দেশে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগ্নি আপনার স্ত্রী আপনার কন্যা আপনার আত্মীয় আপনার স্বজন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান কিভাবে ও মাথার থেকে পা পর্যন্ত বুরকাতে ঢেকে খাস পর্দা শিখাইতে হবে কথা বলেন ঠিক কিনা
الله أكبر دركا بافري دنيا تي الله كون عبادت دي باندا كي معاف کر بي امرا جاني نا كي قطع كون ٹھيك كي نا حدیث شریف شنائي اللہ نبی صحیح بخاری مدد برننا کرت پتیتا ناری کسٹمار جننگ দরজা সামনে দাঁড়ানো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সেই নারী যে টাকা দিয়ে অন্যের কাছে তার দেহ বিক্রি করে দেয় এটার মতো নিকৃষ্ট নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না ভিতর বাহিরে সব নষ্ট তার এই পতিতা নারী পৃথিবীর মধ্যে ওই পুরুষটা নিকৃষ্ট যে পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ বক্ষণ করে অন্য নারীর দেহর সাদা সাধন নেয় টাকা দিয়ে জেনা করে ভাইরাবের মুসলমান একটা মাসালা সারা জীবন মনে রাখবেন যেই পুরুষ টাকা দিয়ে নারীর দেহর সাদা সাধন করে জেনা করে ওই পুরুষের রুজি দিয়া কোনদিন সংসারে তার শান্তি হবে না ওই পুরুষের রুজির ভিতরে বরকত হবে না তার রুজিতে বরকত হবে না তার জীবনে বরকত হবে না তওবা না করা পর্যন্ত তার রুজিতে বরকত হবে না জীবনে বরকত হবে না সংসারে বরকত হবে না খাবারে বরকত হবে না স্বাস্থ্যে বরকত হবে না জীবনে বরকত হবে না অতএব আপনাদেরকে বলে দিয়ে যাই টাকা দিয়ে কোনোদিন জেনা করতে যাবেন না জীবন আপনার बर्बाद হয়ে যাবে টাকা দিয়ে যে পুরুষ জেনা করে ওর রুজিতে কখনোই বরকত হবে কোটি কোটি হাজারো কোটি টাকার মালিক হবে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ও জমিন ওয়ালার কসম করি ওর জীবনে কখনো বরকত হবে না ও ছেলের হাতে মাইর খাবে মেয়ের হাতে জুতা পিটা খাবে স্ত্রীর হাতে জুতা পিটা খাবে সুখ নাই রে সুখ পরাণের পাখি সত্রিশটা বিয়া কইরা বৈরবেতে থাকি আমার সুখ নাই রে সুখ পাইতো না সুখ এক জায়গা সেটা আল্লাহর নবীর তরিকার ভিতরে সুখ নবীর তরিকা ছাড়া আর কোন সুখ নাই শান্তি যদি পেতে হয় আল্লাহর নবীর তরিকার ভিতরে আসা লাগবে নবীর সুন্নাহের মধ্যে আসা লাগবে নবীর গোলামীর মধ্যে আসতে হবে পতিতা নারী টাকার জন্য দাঁড়িয়ে আছেন কাস্টমারের জন্য এমন সময় দেখে রে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিব্বা বের করে আসতেছে কুকুরটা যখন জিব্বা বের করে আসে তখন ওই পতিতা নারীর মনে বড় মায়া লাগলো পতিতা নারীর মনে বড় মায়া লাগলো আহা একটা কুকুর সৃষ্টি আজ পানির অভাবে তার জিব্বা বের হয়ে গেছে ওই কুকুরের মনে মায়া লাগলো কুকুরটার মনে ওই পতিতা নারীর মনে মায়া লাগলো কুকুরটার জন্য তার পায়ের মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে সে পানি পান করাইল কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেল আল্লাহর হাবিব বলে আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো আমার মালিক আমার মাওলা সাথে সাথে পতিতা নারী সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই পতিতা নারীকে জান্নাতি বানিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কে মারহাবা এখন এই হাদিস দিয়ে আপনাদেরকে একটা মাসালা দিয়ে যাই পতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া বেহেশত গেছে আমি বলি সহি বুখারীতে আল্লাহ রসুল বুখারীর হাদিস এটা কখনো মিথ্যা হবে না এটা সত্য হাদিস
কুকুরকে পানি পান করানোর জন্য একটা পতিতা নারী জান্নাতে চলে গেল একসাথে বলা যাবে আল্লাহু আকবার এ বন্ধু কবরের জগতে আমাদের কোনো কর্তৃত্ব আছে কোনো ক্ষমতা আছে মাফ যিনি করবেন তিনি আল্লাহ না করলেও তিনি আল্লাহ ওখানে আমাদের কোনো কর্তৃত্ব নাই পতিতা নারীর পানি পান করানোর জন্য যদি কুত্তার পানি পান করানোর জন্য যদি পতিতা নারী জান্নাতে চলে যায় নবীর মিলাদে নবীজির আগমনে খুশি হইয়া দেশে জুলুসে ঈদে মিলাদুন্নবী মাহফিলে গরু জবাই করিয়া বিরিয়ানি রান্না করিয়া মিষ্টান্ন পাকাইয়া আল্লাহর বান্দারে খাওয়াইলে আমরাও জান্নাতের আশা করতে পারি হাত উঁচা করে বলেন ঠিক কি না যারা বেদাতের ফতোয়া দিল ফতোয়া দিয়ে বাবা কোনো লাভ নাই পতিতা নারী কুত্তারে পানি পান করে জান্নাতে গেল আল্লাহর কাছে দৃশ্যটা বড় ভালো লাগলো আর আমার নবীর মহব্বতে আশিক তাবারক রান্না করে মিলাদুন নবী মাহফিলে খরচ করল তাবারক খাওয়াইল আপনি তাবারকের পায়খানা নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা দিবেন বেদাতের তবকা দিবেন আপনার বেদাতের ফতোয়া সুন্নিরা কোনোদিন কখনো মিলাদুন নবী ছেড়ে দেবে না তাবারক রান্না করা তারা ভুলে যাবে না মিষ্টান্ন খাওয়ানো তারা ভুলে যাবে না মেহমানদারি তারা ছেড়ে দিবে না কথা কল ঠিক কিনা আচ্ছা প্রশ্ন করি আবুল আহাব খুব ভালো লোক ছিল হ্যাঁ খুব নিকৃষ্ট খালি নিকৃষ্ট আল্লাহ কোরআন থেকে সাবমিট হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب الله القرآن بولك أبو لهب رهاب ধ্বংস হয়ে যাক أبو لهب নিজে ধ্বংস হয়ে যাক যিনি লানত দিলেন তিনি আমার আল্লাহ আল্লামা ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাজরি আজ থেকে 800 বছর আগে মিলাদুন নবীর পক্ষে একখানা কিতাব লিখে গেছে একবার জোরে বলবেন কি মারহাবা কত বছর আমার দিকে তাকান আল্লামা ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি 800 বছর আগে 650 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন আর 1450 তাহলে কত হলো 800 বছর না 650 বছর হিজরিতে ইন্তেকাল করছেন আজকে 1450 বছর চলে তাহলে আজ থেকে 800 বছর আগে পবিত্র মিলাদুন নবীর উপরে একটা কিতাব লিখছেন কিতাবের নাম ফি কিতাবিহিল মুসাম্মা আরফু তারিফি বি মাউলিদি শরীফ তার কিতাবের নাম ছিল আরফু তারিফি বি মাউলিদি শরীফ একবার জোরে বলা যাবে না মারহাবা অ্যাটেনশন তারি সাহেব আইছে মাশাআল্লাহ দেন হ্যাঁ হ্যাঁ এসে গেছে এসে গেছে আল্লাহ বড় খুশি রে বসেন বসেন গায়ে কেউ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না সকালে বসুন যারা গেটে আছেন গেটে ছাড়েন খাইলে সাহেব আসছে আপনারা ওদিকে ওনাকে আসতে সুযোগ দেন আপনারা গেটে ছেড়ে দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত